আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখানে আছেন আল্লাহর রহমতে আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার একটা রেসিপি শেয়ার করব, আশা করছি আজকে রেসিপি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন। আমার ফেসবুক পেজে যারা নতুন জয়েন করেছেন লাইক ফলোতে পাশে থাকবে, আর ইউটিউব চ্যানেলে দুইটারই লিঙ্ক দেওয়া আছে, পেজে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আজকে রেসিপি সব রাধুনিয়া পরের জন্যই শেয়ার করছি, বিশেষ করে যারা নতুন আছেন একদমই সহজভাবে শেয়ার করব, খুব অল্প সময় শিখে নিতে পারবেন। তো আমার আশেপাশের আওয়াজ অনেক শোনা যাচ্ছে, কারণ আমার রাস্তার পাশেই বাসা, সেই জন্য বাহিরের গাড়ির আওয়াজ শোনা যায়। তো আজকে আপনাদের সাথে আমি রেসিপিটা হচ্ছে, অনেকে যারা থাম্বনেল দেখে চিনতে পারছেন, তো এটা মাংসের আচারের রেসিপি। তো খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব এই মাংসের আচারের রেসিপিটা, একদমই ঘরে রাখা মশলা দিয়ে কীভাবে ঝটপটভাবে রোদের ঝামেলা ছাড়া আচারটা তৈরি করতে পারবেন আর সংগ্রহ করতে পারবেন 5 থেকে 6 মাসের মতন। ফ্রিজ ছাড়া এটা সংগ্রহ করে রাখা যায়, আর ফ্রিজে রাখলে পুরা বছরই রাখতে পারবেন। তো এটা খুবই মজার একটা আচার, মাংস দিয়ে খাওয়ার মতন একটা আচার। আর আমার বাসা অসম্পূর্ণ থাকে, যে মাংস যে সময় রান্না থাকে তখন এই আচারটা না থাকলে, তো আজকে প্রায় 1-2 মাসের মতন হবে আমার আচার নেই। তো ভেবেছি সেক্ষেত্রে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। আর যেহেতু সামনে কোরবানি ঈদ আসছে, তো অনেক কোরবানির মাংস দিয়ে আচারটা খাওয়া হয়। আর আমার বাসায় খিচুড়ি, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, এগুলো তো খুবই, এটা আমরা সবাই খাই। তো আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, আর আমার শাশুড়ি মায় দেখি এটা আসলে বাটি দিলে এমনি মানে মানে খিচুড়ি মাংস ছাড়াই উনি এটা খায়, এতটা পছন্দ করে। আমার আম্মু দেখি খুব পছন্দ করে আচারটা, আমার ভাই, ছোটো ভাই, ওরা খুব পছন্দ করে। আর সেই ক্ষেত্রে আমার এই আচারটা সারা বছরই করে রাখতে হয়। তো আজকে এই আচারটা এই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি, যে সামনে খিচুড়ি রান্না হবে, গরুর মাংস রান্না হবে, ঈদ কুরবানি ঈদ আসতেছে। তো যারা আচার প্রেমিক যারা, তারা অনায়াসে দেখা যায় যে এক পাটি তিনি এক বাটি দুই বাটি খেয়ে ফেলে, আর যারা মাংস দিয়ে খায় তাদের জন্য এই রেসিপিটা আমার বিশেষ করে ছাড়া খেতে পারবেন এই বানিয়ে রাখিলে। আর এটা এই আচারটা যাদের ব্লাড প্রেশার তাদের জন্য খুবই উপকার। আর এটা এক যে কেউ মানুষ খেতে দেখা যাচ্ছে যে অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যায়। তো এখানে আমি কিছু আম নিয়েছি, এটা হলো কাশ্মীরটা আম, বড় সাইজের। তো একটা আম দিয়ে অনেকগুলা পিস হবে। তো আমি আগে আরও 3টা টক আম কেটেছি, আর এটা হলো কাশ্মীরটা বড় বড়োটা, সেটা আমি অনেক কেটে নেবো। আর সেগুলো আমি একটু সিল্কা ফেলে দিয়ে করেছিলাম, এটা আবার খোসাসহ করবো, আর কিছু খোসাসহ কাটবো, আর 2টা কেটে নেবো, খোসা ফেলে দিয়ে কেটে নিব। তো আমি এভাবে করে কেটে নিচ্ছি খোসা সহটা। আর আমের আচার আটি সহ যেটা, সেটা দিলে খুব ভালো হয় আচারগুলো, আর ইয়ে টিকে অনেক দিন, ফাঙ্গাস পড়বে না। আর এখানে কিছু জিনিস ফাঙ্গাস পড়ার মতো, যাতে নষ্ট যাতে না হয়, সেগুলো কিছু জিনিস মেনটেন করে চলতে হয়, তাহলে দেখা যায় আচার ভালো থাকে। তো আমি একটা ছিলেও নিচ্ছি। তো এভাবে করে আমগুলো আমি সব কেটে নেব। আর দেখা যাচ্ছে আমের আচার না থাকলে, ঘরে না থাকলে দেখা যায় অনেক সময় রোদে বাইরের থেকে আসলে রোদের থেকে তখন দেখা যায় একটু টক চক খেতে ইচ্ছা করে, জাল টক, তখন এই আচারটা খাওয়া যায়, প্লেটে নিয়ে খাওয়া যায়। মাংস দেওয়া তো কোনো কথাই নেই, অনায়াসে এক একজনে দেখা যাচ্ছে 2 প্লেট 3 প্লেটও খেতে পারবেন, এতটাই মজা এই মাংসের আচারটা। তা আমি যেভাবে বানাচ্ছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তো অনেকেই দেখি ভালোই আমের আচার তৈরি করো, তো আমি যেভাবে বানাইলাম সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা খুবই মজার একটা আচার, আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, আর একটা বাটিতে উঠিয়ে নিব। আর আমি কিছু খোসা সারে যেগুলো নিয়েছি সেগুলো আলাদা রেখেছি, আর কিছু এখানেও রেখেছি, একসাথে অ্যাড করে দিয়েছে। তো আমার প্রায় 1 কেজি মতো হবে খোসা ছাড়া যেটা, আর 1 কেজি হবে খোসা সহ। তো এইভাবে আমি একটা মিক্সিং বল নিয়ে নিলাম, ছোটোখাটো একটা মিক্সিং বলের মধ্যে আমি এই মশলা গুলিয়ে নিব, আর এখানে ভিনিগার দিয়ে দিব 1/2 কাপ এর মতন, দিয়ে আমি এর সাথে মশলা অ্যাড করব।
তো আমি এটা ফার্স্টে পাঁচফোড়ন গুঁড়াটা সেটা একটা চামচ দিয়ে দিলাম, আর চিলি ফ্লেক্স একটা চামচ দিয়ে দিচ্ছি, আর সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, এখানে বিট লবণও অ্যাড করেছিলাম, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া হাফ চা চামচ, এটা হলো রসুনের গুঁড়া একটা চামচ, জিরার গুঁড়া একটা চামচ, আর এটা হলো আদার গুঁড়া একটা চামচ, ধনিয়ার গুঁড়া একটা চামচ, আর দিব হলুদের গুঁড়া একটা চামচ। তো এখন চিনি দিয়ে দিব চার চামচের দুই চার চামচ, আর দিয়ে দিব লবণ দিয়ে দিব স্বাদ মতো। তো এখানে বিট লবণ দিয়েছিলাম সেটা আসে নাই, তো এখন ভালো করে এটা মিশিয়ে নিতে হবে ভিনিগারের সাথে, একসাথে ভালো করে মিশিয়ে নিলে, আর মিশিয়ে আমি 10 মিনিটের একটা সাইডে রেখে দিব। তো এখন চলে যাব, চলে আসলাম, আর দিয়ে দিব একটা কড়াই বসানো ছিল ফ্রাই প্যান, তো দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে 2 কাপ তেল দিয়ে দিচ্ছি, সরিষার তেল, আপনারা চাইলে মেপে দিতে পারেন, তুমি আন্দাজ করে দিলাম, আর আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম এখানে রসুনের কোয়া। তো রসুনের কোয়া দিচ্ছি কারণে অনেকে ব্লাড প্রেশার যারা থাকে তারা খাইলে খুবই এটা উপকার পাবে, আর দিয়ে দিলাম শুকনো মরিচ 15টার মতন, দিয়ে ভালো করে কষিয়ে নিব, আর এখানে দিয়ে দেব সরিষা বাটা দিয়ে দিচ্ছি। তো আমি সরিষা বাটা এখানে 2 চা চামচের মতন আছে, তো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, আর এখন দিয়ে দিলাম যেটা মশলা বানিয়ে রেখেছিলাম সেটা গুলে রেখেছিলাম, এটা দিয়ে আমি 10 মিনিটের মতন মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে পানিটা যাতে না থাকে, আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি। আর দিয়ে দেবো এখন আম, কষানোর পরে আমটা দিয়ে দিচ্ছি, আর এখানে ভালো করে এটা নাড়া দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে দিব, আমার নাড়াটা দেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে দিব। তো আমি আবার একটু নাড়া দিয়ে দিব, উল্টিয়ে পাল্টিয়ে দিব, কারণ নিচেরটা উপরে দিব, উপরেরটা নিচের দিকে দিয়ে দিব, দিয়ে আবার এটারে আবার ঢাকনা দিয়ে চোলা রাস কমিয়ে রেখে দিব প্রায় 15-20 মিনিটের মতন, তাইলেই হয়ে যাবে, একদম শুকনা শুকনা আচার তেলে আচারটা হবে। তো আমি আবারও নাড়া দিয়ে এটা আস্তে আস্তে একটু মাখা মাখা করে নিব, আরও একটু মাখা মাখা হবে তারপরে চোলা অফ করে দিব। তো আমার প্রায় হয়ে এসেছে, যে নাড়ায় নাড়ায় যতটুকু এটা গলে যাবে ততটুকু সুন্দর হবে, যেটা মাংস দিয়ে খাওয়ার মতন আচারটা একদম তেলের মধ্যে থাকবে। তারপরে ভাইয়েরা তৈরি হয়ে গেল আমার, খুব সহজভাবে আমার আচারটা শেয়ার করতে পারলাম। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য, সেই পর্যন্তই থাক, আল্লাহ হাফেজ, পরবর্তী আর একটা ভিডিও নিয়ে আসবো খুব সহজভাবে।